আল্লাহ ও আল্লাহ ক্ষমা করে দাও মা করে আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া ও বাদ দাওয়াত ইন ফিমেল গ্রুপে শ্রদ্ধা এক দিনই তিনি অন্য বোনের পক্ষে প্রশ্ন করেছেন যে বোন জানতে চাচ্ছেন যে তারা বড় এক ফ্যামিলিতে থাকেন তথা সবাই একত্রে থাকেন ক্ষেত্রে দিন মেনটেন করা দিন মেনে চলা তার জন্য বড় কঠিন হয়ে যাচ্ছে অনেক সময় এর ফলে তিনি রেগে যান বোন জানতে চেয়েছেন এই মুহূর্তে তার করণীয় কি হবে বোন আমরা পরামর্শ যে আল্লাহ সুফান তারা আমাদেরকে যে দিন দিয়েছেন তাতে কিছু আদেশ রয়েছে কিছু নিষেধ রয়েছে যে আদেশগুলো রয়েছে সেগুলো আমাদেরকে মেনে নিতে হবে আর যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে যৌথ ফ্যামিলিতে যে সমস্যাগুলো ঘটে সে সমস্যাগুলো হলো পর্দা করা যায় না এটি বড় ধরনের একটি অন্যায় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এর মাধ্যমে লিপ্ত হয় অনেক ধরনের অন্যায় লিপ্ত হতে হয় কখনো কথাবার্তা বলতে হয় কখনো একাকী পর যারা মাহরাম নয় তাদের সাথে কথাবার্তা বলতে হয় তাদের সাথে চলতে হয় বিভিন্ন ধরনের অন্যায়ে জড়াতে হয় আর এরি ফলস্বরূপ কখনো কখনো জঘন্যতম অপরাধে কেউ কেউ লিপ্ত হয়ে যায় আর এগুলো একদিনে হয় না যখন একসাথে থাকতে 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 অনেক সময় অন্যায়ে লিপ্ত হয়ে যায় এজন্য আমরা সন্মিতা বোনকে পরামর্শ দেব এটি অবশ্যই ভালো যে তিনি অন্তত বিষয়টি বুঝতে পেরেছেন নিজকে শরীয়তের যে মাপকাঠি রয়েছে যে আদেশ নিষেধ রয়েছে তার মাঝে তিনি নিজকে রাখার চেষ্টা করে চলেছেন এটি অবশ্যই ভালো দিক এই চেষ্টা করতে হবে যে যেভাবে থাকলে নিজের ইমান আমানকে রক্ষা করা যায় সে কাজ করতে হবে যদি যৌথ ফ্যামিলিতে হয় তাহলে অন্তত নিজকে সেফে রাখতে পারবো যারা হারম নয় তাদের থেকে আমি বিরত থাকতে পারব কথা বলা থেকে চলা থেকে দেখা থেকে যদি এমনটি হয় তাহলে একসাথে থাকা যেতে পারে আর যদি এ ধরনের পরিবেশ না থাকে পাঁচ ভাই পাঁচ ভাই একই বাড়িতে থাকে এর মধ্যে কোনো পর্দা নাই এইভাবে এইভাবে থাকা শরীয়ত বিরোধী এই জন্য স্বামীকে বাধ্য করতে হবে যে না আমি এইভাবে থাকতে পারবো না যার ইমান যার ইমানের পাওয়ার যত বেশি এই ক্ষেত্রে তিনি তত শক্ত ভূমিকা নিতে পারেন আর ইমানের দুর্বলতার ফলে অনেক সময় সে দিন বুঝে কিন্তু এগুলোকে জানে যেগুলো অন্যায় এরপরে তিনি বিরত থাকতে পারেন না ওই অবস্থায় চলছেন তাদের মতো করে চলে 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 যাচ্ছেন এবং সেগুলোকে মেনে নিয়েছেন এটি অবশ্যই অপরাধ